যারা ওজন বাড়ানোর চেষ্টা করছেন কিন্তু ওজন বাড়ছে না, এত চেষ্টা করছি এত ধরনের খাবার খাচ্ছি আমার ওজন কেন বাড়ছে না, চারটি পদ্ধতি অবলম্বন করুন, আশা করা যায় আপনার ওজন 15 দিনের ভিতর থেকে বাড়া শুরু হয়ে যাবে। দেখুন, ওজন বাড়ছে না কেন, ওজন না বাড়ার সব থেকে বেসিক প্রিন্সিপালটা হলো দেহ থেকে যে পরিমাণ ক্যালোরি বার্ন হচ্ছে সেই পরিমাণ আপনার দেহে খাবার পৌঁছাচ্ছে না, খাবার কম পৌঁছাচ্ছে ক্যালোরি বেশি বার্ন হচ্ছে, দ্যাটস ওয়াই আপনার দেহে কোনো এক্সট্রা গ্লুকোজ থাকছে না, সেখান থেকে আপনার দেহে ফ্যাটও তৈরি হচ্ছে না, আপনার ওজনও বাড়ছে না। তো আপনাকে কী করতে হবে, আপনার ক্যালোরি কম বার্ন করতে হবে, বা ক্যালোরি যে পরিমাণ বার্ন করছেন সেটা যদি কমানো সম্ভব না হয় তাহলে আপনার খাবারের পরিমাণটা বাড়াই দিতে হবে। এটা হচ্ছে বেসিক প্রিন্সিপাল। এখন আমি খুব সংক্ষেপে চারটা পদ্ধতি বলছি, এই চারটা পদ্ধতিতে আপনারা মাত্র 15 দিনের ভিতরে ওজন বাড়াইতে সক্ষম হবেন। এক, বেশি ঘুমান, মিনিমাম 8 থেকে 10 ঘন্টা করে ঘুমান, চেষ্টা করবেন মিনিমাম 8 ঘন্টা আর যদি সম্ভব হয় 10 ঘন্টা করে ঘুমাবেন। আমাদের দেহের সব ধরনের গঠনের বেশিরভাগ অংশই হয় ঘুমের সময়, তাই আপনি বেশি ঘুমানোর চেষ্টা করুন। আর বেশি ঘুমাইলে কী হয়, দেহের বেশিরভাগ অংশগুলো রেস্টে থাকে, তখন দেহে ক্যালোরি বাড়ানো কম হয়। এই কারণে প্রতিদিন কমপক্ষে 8 ঘন্টার উপরে 10 ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন। দুই, প্রতিদিন কমপক্ষে 250 গ্রাম মিষ্টি খাওয়ার চেষ্টা করুন, কমপক্ষে 250 গ্রাম মিষ্টি খাওয়ার চেষ্টা করুন। এটা কমপক্ষে, মিষ্টিটা আপনি একবারে না খেয়ে দুইবার বা তিনবারে খাবেন। সব থেকে ভালো হয় হলো সকালবেলা হালকা কিছু খেয়ে একটু মিষ্টি খেয়ে নেবেন, আর সন্ধ্যার সময় হালকা কিছু খাওয়ার আগে একটু মিষ্টি খেয়ে নেবেন। নাম্বার 3, যেটা করলে আপনার ওজন বাড়বে, সেটা হচ্ছে খাবারের মেনুতে সালাদ একবারে বাদ দিয়ে দিন। দেখা যাচ্ছে আপনি পোলাও খাচ্ছেন বা বিরিয়ানি খাচ্ছেন, আপনি তার সাথে সালাদ নিলেন, এখানে কী হয়, আপনার পোলাও বা বিরিয়ানির যে ক্যালোরিটা আসছে এখান থেকে এই যে সালাদ অনেক ক্যালোরি আপনার দেহে প্রবেশই করতে দেয় না, ভালোভাবে আপনার দেহে মেটাবলাইজই হইতে দেয় না, তাই খাবারের মেনু থেকে সালাদ সম্পূর্ণরূপে বাদ দিয়ে দিন। আর নাম্বার 4, মোস্ট ইম্পর্টেন্ট, রাতের বেলা আপনি যখন ঘুমাইতে যাবেন, ঘুমাইতে যাওয়ার আগে মোটামুটি ভরপেট খেয়ে ঘুমাইতে যাবেন। এটা খুব একটা স্বাস্থ্যকর না হয়তো বা, কিন্তু এটা খুব র্যাপিডলি আপনার দেহের ওয়েট গেইন করতে অনেক সহায়তা করবে। এক্সট্রা টিপস, সেটা হচ্ছে প্রোটিন সমৃদ্ধ খাবার বেশি খাবেন, যেমন আপনি নিয়মিত মুরগির মাংস খাইতে পারেন, নিয়মিত হাঁসের ডিম খাইতে পারেন যদি হাঁসের ডিমে কোনো অ্যালার্জি না থাকে। আশা করা যায় আপনি প্রতিদিন মাত্র এই 4টা পদ্ধতি অবলম্বন করলে আপনি খুব দ্রুত আপনার দেহের ওয়েটটা বাড়াইতে সক্ষম হবেন। খুব শীঘ্রই আমি ওয়েট বাড়ানোর পদ্ধতি এবং চিকিৎসা নিয়ে পার্ট 2 নিয়ে আসবো, সেখানে আরও বিস্তৃত আলোচনা করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, আর এই ধরনের স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে দিন, আর যদি মনে করুন কারো উপকার হবে ভিডিওটি শেয়ার করুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, সাবধান থাকবেন। কংগ্রেচুলেশন, ইউ হ্যাভ ওয়েস্টেড লাস্ট 3 মিনিটস ফ্রম ইয়োর লাইফ ফর ইয়োর লাইফ।